এই তোরা কি কলকাতা চিনিস? তোরা কি কলকাতা চিনিস? গুড মর্নিং গাইজ, আজকে প্রলং টাইম বাদে আমি এসেছি, প্রায় দু সপ্তাহ বাদে বা তিন সপ্তাহ বাদে আমি আবার ব্লগ করছি, কারণ অফিসের কাজের চাপে ছিলাম, বিভৎস চাপে। তো আজকে একটা বিশাল বড় সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো আমার সাথে কে কে যাচ্ছে? তো শিবম দা কিছু আমাদের সাথে যাচ্ছে আজকে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। সো একটাই কথা বলার জন্য আমি এলাম এখন, যে আজকে আমরা কিন্তু প্রচন্ড আনন্দ করতে চলেছি, কজ আজকে আমাদের বহুদিন বাদে প্রায় করোনা আবহাওয়া থেকে মানে দু বছর ধরে প্রায় আমরা কোথাও কোথাও ঘুরতে যেতে পারিনি। সো আমরা সবাই মিলে আবার ঘুরতে যাচ্ছি, সো আমরা সবাই রয়েছি এখানে। সো আজকে চলো প্রচন্ড আনন্দ করবো, আর কিভাবে যাচ্ছি আমরা অ্যান্ড কোথায় যাচ্ছি আমরা সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। সো সবাই সাথে থেকো, পাশে থেকো, এটাই আমরা চাই। চলো, তো এখন রাজীব দা তো এই শিবম দা তো যাচ্ছি আমার সাথে, তো আমার সাথে আর পুরো আমাদের যে গ্রুপটা, যেটা আমরা বলি শান্তনুদার গ্রুপ, যেটা সেই গ্রুপটা পুরো যাচ্ছি। কে কে যাচ্ছে? এখানে রয়েছে দাদা, হ্যাঁ করে দেবো, সরি আমি দাদার একটা ভিডিও আমার এডিট করতে দিয়েছিলাম, আমি এখন এডিট করে উঠতে পারিনি। এখানে রয়েছে আমাদের বাচ্চুদা, রয়েছে পুকাই, সব থেকে বাচ্চা ছেলে আমাদের পুকাই, পুকাই রয়েছে এখনো ফিডার খায়, ভাই হাতে ট্যাটু দেখি না, এখনো ফিডার খায় পুকাই আমাদের। তো এখানে আছে রাজীবদা, আফটার প্রলং টাইম আমাদের পুরো গ্রুপটার সাথে বেরাচ্ছি এখনো। আমাদের সুনয়ন দা, শুনেন কি পরে এসেছে দেখি, হাফ প্যান্ট নিচে শুনেন, খবর কাগজ পড়তে বসে গেছে। এখানে রয়েছে আমাদের তিথি দি, আফটার সো লং টাইম। আর সব থেকে বড় জিনিস আমার সাথে আছে প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কা দি সকালবেলা এসে এত সেজে গুজে এসছে, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ঘুম থেকে উঠে সেজে এসছে, অলওয়েজ সেজে থাকে, সেজে ঘুমোতে যায়, বাবা সিক্রেট রিভিলড। এখানে রয়েছে আমাদের অভিষেক দা, অভিষেক দাকে তোমরা দেখো নি, অভিষেক দাকে ফার্স্ট টাইম আমার ব্লগে দেখছো তোমরা, অভিষেক দা আমার পাড়াতেই থাকে। আমার চশমাটা তো সেরা পড়েছে। তো সৈকত কোথায় গেল আমাদের? সৈকত ভাই আয়, পুকাই শুরু করে দিয়েছে গাড়ির মধ্যে এখন। তো এই যে আমাদের সৈকত, সৈকতকে তোমরা দেখবে নতুন অবস্থা, ওর হাতটা ভেঙে গেছে। সৈকত কি করে হাত ভেঙেছিস বল? গাড়ি নিয়ে পড়ে গেছি, গাড়ি নিয়ে পড়ে গেছে, তো বেচারা হাত ভেঙে গেছে। তাও আমাদের ট্রিপটা আমরা যাচ্ছি, তো এখন পুকাই এখন বাউলামি করবে, এখন একটা গাড়ি জাস্ট এসছে আমাদের, রেড সুইফটটা এসছে, আর একটা ব্যাগের কি গাড়ি আসছে যেন ট্রাভেলার বা এরকম কিছু একটা গাড়ি আছে, তো গাড়িটা আমরা দেখাবো। তো ততক্ষণ এখানে গাড়ির জন্য ওয়েট করি, আর অন রোড আবার দেখা। তো এখন গাড়িতে পুজো দেওয়া হচ্ছে, এই গাড়িটা যাচ্ছে আমাদের, উইঙ্গার গাড়ি যাচ্ছে একটা, আর একটা সুইফট যাচ্ছে। এখানে ডিরেকশন দিচ্ছে সৈকতকে, পুকাইকে গোবিন্দদা, গোবিন্দদা আমি পুকাই সৈকত এই গাড়িতেই যাচ্ছি, এই গাড়িটায় পার্টিকুলার, আর এই গাড়িটাও একটা যাচ্ছে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো ফাইনালি আমি গাড়িতে উঠলাম, এখানে আমার সাথে রয়েছে গোবিন্দদা, সামনে রয়েছে পুকাই, আর এদিকে সৈকত রয়েছে আমাদের সাথে। তো আমরা চারজন বেসিক্যালি গাড়িতে যাচ্ছি, যাওয়ার কথা ছিল অন্য কারো, তো আমরা হয়ে গেছি চারজন এখন, তো আমরা গাড়িতেই যাবো। পুকাই পুকাই প্লিজ প্লিজ, আমি গাড়ি চালাবো। তো এখন যেতে যেতে খানিকটা রাস্তা তোমাদেরকে দেখাবো, তো আমরা মেইনলি তো আমরা মেইন যাচ্ছি এখন সবুজ আবাস, এটা কোনখানটা সৈকতদা? এটা হচ্ছে ঘটক পুকুরের কাছে সবুজ আবাস। তো যদি তোমরা যেতে পারো, খুব ভালো জায়গা আমরা এখনো শুনেছি, তো গিয়ে আমি ওখানে রিভিউটা করবো ওদের। তো গাড়ি মোটামুটি ছেড়ে দিয়েছে এখন, আর দেখতে পাচ্ছে টুকটুক করে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো চলো, এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি, পানতলা ক্রস করে এগিয়ে এসেছি অনেকটাই। তো অ্যাকচুয়াল জায়গাটা হচ্ছে ঘটক পুকুর, মানে আমরা সায়েন্স সিটি থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, সেই রাস্তা ধরে আমরা সরে এগিয়ে যাচ্ছি এখনো কন্টিনিউয়াসলি, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে ভেতরে ঢুকছি। পুকাই আর কতক্ষণ দেখাচ্ছে? পুকাই আচ্ছা আরো 15 মিনিট, মানে আমরা অলরেডি 10 মিনিট কভার আপ করে দিয়েছি, আরো 15 মিনিট মোটামুটি সায়েন্স সিটি থেকে যেটা ঘটক পুকুরের দিকে রাস্তাটা ঢুকছে, মানে বান্দলা এলাকা কমপ্লেক্সের দিকে বাসন্তী হাইওয়ে, ওখান থেকে আরো মোটামুটি 25 মিনিট 20 মিনিট মতো লাগে। বা আমার মোবাইলে মেসেজ এসে গেছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে ঢুকে গেছি, কলকাতা থেকে আমরা গ্রামে চলে এসেছি, আর সত্যি আমরা গ্রামেই যাচ্ছি। রাস্তাটা সেই মজা হচ্ছে, সেই রাস্তা, তো চলো এনজয় করো রাস্তাটা খানিকটা। Thank you.
মোটামুটি আমরা সবুজ সবুজ আবাসের কাছে চলে এসেছি। তো জায়গাটা এত সুন্দর যে ভিডিওটা না করে পারলাম না। ফাইনালি এখন আমরা পৌঁছেছি সবুজ আবাস, পেছনে দেখতে পাচ্ছ বাড়িটা। আর এই যে আমাদের পুকাইয়ের গাড়ি, যার মধ্যে সব খাবার দাবার ছিল সেগুলো বার করা হচ্ছে, ওরা বার করছে, আমি ব্লক করবো কারণ আমি আর দেবো না, তাই মাস্কটা খুলছি না, খুলবো একটু পরে খুলবো, চলো তোমাদের দেখার জন্য খুলে দিই। তো হোয়াট এভার ইট ইস, কোভিড আছে, থাকবে, চিরকালই থাকবে, ও যাওয়ার নয়। তো এখানে মালিকের গাড়িও একটা এসছে, মালিক চিনি না ভাই আমি। তো এটা হচ্ছে পুকাইয়ের গাড়ি, ওরা খাবার ফাবার সব বার করছে। ততক্ষণ তোমাদের আমি রিসর্টটা দেখিয়ে নিই। রিসর্টটা যদি তোমরা ভাবো যে একদিনের জন্য এসে থাকবে, তো নো ডাউট বেটার রিসর্ট। তো চলো দেখিয়ে দিই পুরো রিসর্টটা তোমাদেরকে। এটা হচ্ছে সবুজ আবাসের মেন গেট, খুব সুন্দর করে সাজানো, এখনো কনস্ট্রাক্টেড হয়ে গেছে। তো এইটা হচ্ছে এন্ট্রেন্সের পর, এখানে একটা খোপচা আছে যেখানে বসে তোমরা প্রেম করতে পারো। অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিং ইজ দ্য সুইমিং পুল, সুইমিং পুল রয়েছে যেখানে আমাদের জন্য স্পেশালি আবার ক্লিন আপ করা হচ্ছে, কারণ এটা জল দেওয়া থাকে না। তো এখন রিসেন্টলি ক্লিন আপ করছে ওরা এটাকে, এবং ক্লিন আপ করার পর আমরা সব নামবো এখানে। তাই সেখানে দোলনা রয়েছে, অনেক কিছু রয়েছে। আর দাদা জুতো পরে ঢোকা যাবে তো? হ্যাঁ না, মুছছেন তো উনি, ওই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা ঢুকছি, জুতোটা আমি বাইরেই খুলে দিই। ইট ইজ মাই শু। এখানে স্যানিটাইজার আছে, তোমরা স্যানিটাইজার ইউজ করতে পারো। এটা সিস্টেম স্যানিটাইজার, একটু স্যানিটাইজ করে নিলাম হাতটা। তো এটা হচ্ছে রুম, হ্যাঁ ফ্রিজে ঢুকে দিন। খুব সুন্দর রুম এটা, এখানে একটা রুম রয়েছে, এটা পুরোটা ডাইনিং হল টাইপস, তো দেখতেও ভালো লাগছে ডাইনিং হল টাইপে। এখানে স্পেশালি টিভি রয়েছে, ওয়ান বেডরুম, একটা বেডরুমও রয়েছে, খুবই সুন্দর পরিবেশ, ডাবল বেডরুম আছে। পেছন দিকে যাবো, কোন দিক থেকে সাইড দিয়ে বেরিয়ে যাবো। তো এইদিকে কিচেন ফিচেন সব রয়েছে, ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে বাথটাব দেওয়া, দ্যাটস দ্য বিউটি। আর এখানে আপাতত একটু যদি আমরা ঘুরিয়ে নিই, এখানে গোবিন্দদা এসে গেছে, পুকাই এসে গেছে, সৈকত নামলো। এটা এটা হচ্ছে পুকায়ের হোম থিয়েটার, যেটা ওর বাড়িতে লাগানোর পরে ওর বাড়ির ওপরে যে কাকুটা ছিল, ওর বাড়ির যে কাকুটা ছিল সেই কাকুটা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে গেছে, তাই তো পুকাই? বিল্ডিং ছেড়ে দিয়েছে ভাই, এটা বাজানোর চোটে। তাহলে বুঝে না ওটা কি পরিমাণ সাউন্ড হতে পারে। তো পুকাই এখন এটাকে সেট করছে, আর ততক্ষণে বাইরে আউটসাইডটা দেখিয়ে দিই তোমাদের। চলো, এখানে এখনো এই কটা মাল পড়ে আছে, তার মানে ভাবতো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা সিক্স, ফাইভ ইন ওয়ান।
তো এখন আপাতত আমি একটু এদিক ওদিক টেহলে নি। তো এখানে একটা চেয়ার পাতা, দ্য বিউটিফুল থিং ইজ দোলনা দেওয়া, দ্য মোস্ট বিস্ট এরিয়া ভাই। আমার এখন অব্দি খুব ভালো লাগছে জায়গাটা। আপাতত একটু পরে তো বাউলামি শুরু হয়ে যাবে। খুব সুন্দর জায়গা। এখানে ছাদে ওঠার একটা স্কিম আছে, তো আমি স্কিমটা এখন লাগাবো ছাদে ওঠার। তো এই মুহূর্তে আমি ছাদে উঠছি। ছাদ থেকে একটা খুব সুন্দর ভিউ পেতে পারি আমি, মেবি এরিয়ালের। খুব সুন্দর একটা ভিউ। দারুন দারুন পুরো এরিয়ালটা। ও সেই এরিয়াল, এটা গোপ্রো 360 আনলে কাজে দিত। আনিনি, আর কিছু করার নেই আমার। তো মেনলি এই জায়গাটা যেটা হচ্ছে তোমাদের, মেনলি এটা ঘটকপুকুর থেকে অনেকটা ভেতর দিকে ঢুকতে হচ্ছে। আর এই যেগুলো দেখতে পাচ্ছ, এই যে প্রত্যেকটা জলা জায়গা যেগুলো দেখছো, এগুলো সব হচ্ছে মাছের ভিড়। এখানে মাছ চাষ করা হয়। এই যে ঢুকছে সব মহারাজারা গাড়ি নিয়ে। অ্যান্ড মোস্ট থ্যাংকস টু রাজীব দা, যে পুরো ট্রিপটাকে মানে ম্যানেজ করেছে আমাদের। গাড়িটা ব্যাক করবে, তো ব্যাকটা করে নি ওরা। তো গাড়িটা ওদের পার্কিং করানো হলো। এবার এক এক করে গাড়ি থেকে নামবে, আর ওদের অবস্থাটা আমি জিজ্ঞাসা করবো, কারণ আমরা তো রিল্যাক্সে এসেছি। মাঝে মাঝে টুকটাক এসি চালিয়েছিলাম আমরা গাড়িতে। ইয়ে বাবা খুলতেই পারছে না। তো প্রিয়াঙ্কা দি ফার্স্ট গাড়ি থেকে নামছে, এদিকে বাচ্চুরা নেবে পড়েছে অলরেডি। ট্রিপটা কেমন লাগলো বাই রোড? রোডটা প্রিয়াঙ্কা দি, ট্রিপ কেমন লাগলো? দারুণ লাগলো। ট্রিপটা কমপ্লিট হওয়ার পর বলবো আরো। না না, অ্যাকচুয়ালি বাই রোডের ট্রিপটা কেমন লাগলো? গরমে সিদ্ধ হতে হতে সিদ্ধ হতে হতে আমরা তো গরম পাইনি। তোরা গরম পাওনি? ও হো জিও, এই যে এটা হচ্ছে শান্তনুদার বড় ছেলে, ওর নাম কি? নীল। এদিকে আয় বাবু, বাবু বাবু বাবু। তো এক এক করে সব নাবছে আমাদের রথীর মহারথীরা। রাজীব দা বাইরের ট্রিপ কেমন? খুব সুন্দর। আর সত্যি রাজীব দা জায়গাটা আরো বেশি সুন্দর। রাজীব দা থ্যাংকস টু ইউ, ওদেরকে দেখিয়ে দিয়েছি ভেতরটা। আর এত সুন্দর একটা স্পট। বাজার বাজার গুলো কোথায়? আর মাংসটা ভেতরে এই সিটে। তো নামটা বিশ্বজিৎ, বিশ্বজিৎ দা। সুনয়ন দা, তোমাদের ট্রিপটা রোড ট্রিপটা কেমন লাগছে? ব্যাপক লেগেছে। এই আয় ওকে কোলে নাও, ও দেখতে পাবে না নাহলে। তো এই জায়গাটা এখন আমি এরিয়াল সিরিয়াল সব দেখলাম, ওদেরকেও দেখালাম এরিয়াল ভিউ গুলো। তোমার পার্সোনালি এই জায়গাটায় আসতে কেমন লাগে? অসাধারণ জায়গাটা, ইভেন রোডও খুব ভালো। এন্ড এখানে আমি বলবো যে সবাই আসুন, এসে এই জায়গাটা এনজয় করে যান। কেননা প্রচন্ড ভালো একটা জায়গা। যদি 14-15 জন বা 18-19 জন এসে যদি আপনারা যদি এনজয় করতে চান এখানটাতে, সো আপনারা আসতে পারেন প্লিজ। আর সবসময় কিন্তু একটাই কথা বলবো যে আমাদের সাথে থাকুন। আমরা কিন্তু অনেক নতুন নতুন এরকম ব্লগ করবো, এরকম ঘুরবো ফিরবো আমরা। সো আজকে সারাদিন আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ওকে চলুন ভাই। তো মেনলি যে জায়গাটা, এটা হচ্ছে তোমার এত বিউটিফুল লাগছে মেনলি আমরা ঢোকার পর ওখান থেকে, মানে মেন রোড থেকে যখন আমরা কাঁচা রাস্তার দিকে ঢুকলাম। দেখেছো কি অবস্থা, ঘেমে টস টস করছি আমি। তো আমরা যখন মেন রোড থেকে ভেতর দিকে ঢুকলাম, তো সেই পজিশন থেকে আমাদের যা ভালো লাগলো, তারপর আমাকে কিছু বলার নেই, এতটা বিউটি। তো এইদিকে পুরোটাই তোমার ক্ষেত খামার আছে মতো, প্লাস তোমার জলাজমি যেগুলো রয়েছে, যে মাছ চাষের জন্য ভেড়ি টাইপের সেগুলো রয়েছে। তো আসলে সত্যি কথা তোমরা খুব মজা পাবে। তো সবাইকে রেকমেন্ড করবো জায়গাটা একবার প্লিজ ভিজিট করো, কারণ বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগছে। চলো ততক্ষণ আমরা একটু খাওয়া দাওয়া করে, সুইমিং পুলটা আমাদের জন্য ওয়েট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। সুইমিং পুলে নামি, নেমে ব্লক করছি আবার। চলো ততক্ষণ একটু বাউলামি করে নি। ওরা
ভাই সবাই মুখ দাও, এরকম চুপচাপ থাকলে হবে নাকি ভাই? মুখ দাও। আজকে দিনটা কেমন এনজয় হলো? আজকের দিনটা এরকম দিন যেন মানে আমি কামনা করবো যে বারবার আসুক এরকম দিন, ভাই এরকম ভাইদের পেয়ে আমি খুব আনন্দ যেন এরকম দিন বারবার আসুক আমি কামনা করবো। আমরা সব বাউলামি করে এসেছি, কিছু কিছু ছবি আমি ক্লিপিংস দেবো ওখানে, কারণ আমার ফোন নিয়ে নামিনি, কারণ আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়। পুকাই নেমেছিল, পুকাই ফোনে আমাদের বেস্ট অনেক কিছু ছবি রয়েছে। সৈকত তো খেতেই বসে গেছে, ও নামেনি, ওর হাতে চোট লেগেছিল বলে ও নামেনি। আর সৈকত বাঁ হাতে খাচ্ছে, দ্যাটস দ্য মেইন থিং, ইজ বাঁ হাতে খাচ্ছে। এখানে বাচ্চুদা আছে, বাচ্চুদা কিন্তু আজকে মেইনলি জলে নামেনি। কেন নামনি বাচ্চুদা? ঠিক আছে, জলে ছাড়াই এনজয় করেছে বাচ্চুদা, জল ছাড়াই এনজয় করেছে। রাজীব কাজে চুটি এনজয় করেছে, কেন এনজয় করেন?
আর পাচ্ছ না, যেখানে গোবিন্দদা বসে গেছে, মুখের সামনে ঢুকে যে ভালো আনন্দ করেছে সবাই মিলে, খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা পূজা দি কেমন এনজয় করছো? সত্যি আমাদের এখান থেকে বাড়ি যেতে কিন্তু ইচ্ছা করছে, যেহেতু বেশি করবে সেজন্য বাড়ি যেতেই হবে। শান্তনুদার কি বক্তব্য? আজকে বিভক্ত এনজয় হয়েছে এখানে আমাদের, তো আমি সবাইকে রেকমেন্ড করবো ভাই চলে আসো, কোন কিছু ভাবা চিন্তা নেই, রিসর্টের ভাড়াও খুব কম আর এখানে যা যা ফেসিলিটিস তোমরা পাবে নো ডাউট মানে ভালো ফেসিলিটিস পাবে। আমি গেঞ্জিটা একটু ঠিক করে নিই, কারণ গেঞ্জিটা অনেকক্ষণ ধরে উল্টো পড়েছিল, মানে কলারটা ভেতরে ঢুকে গেছিল, তো কলারটা একটু ঠিক করে নিই। তো এখানে অভিষেকদা রয়েছে, অভিষেকদা তো আজকে এখানে তুমি কেমন এনজয় করবে ফার্স্ট অফ অল? মানে এই রিসর্টটাকে তুমি মানে কতজনকে রেকমেন্ড করবে? 4 out of 5 উল্টে গেছে। তো এখানে শুনো তিথিদি বসেছে, তো তিথিদি আজকে দিনটা কেমন এনজয় হয়েছিল? খুব 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 মজা করেছি, বিভৎস এনজয়েবল। আর এই দিনটা আমরা কেউ ভুলতে পারছি না। না 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 না, তো এখানে আমাদের সুনয়নদা বসেছে, সুনয়নদাকে একটু সুনয়নদার ফিগারটা খুব সেক্সি লাগছে আজকে। খাবারটা আমাদের কি সুন্দর হয়েছে। এখানে আমার শিবমদা আছে, শিবমদা তো আজকে আমরা কেমন এনজয় করলাম? বিভৎস লেভেলে এনজয় করেছে এখন অব্দি। ইভেন সব থেকে বড় কথা হচ্ছে যে আমার মানে যে সানগ্লাসটা ছিল সানগ্লাসটা ভেঙে দিয়েছে আমার বন্ধুরা, ভাইরা বিশেষ করে, মানে এত এনজয় করেছে যে যার জন্য মানে ভেঙে গেছে। সো সবাই খুব সাথে থেকো, পাশে থেকো, বাই বাই বাই, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আমরা সবাই সঙ্গে রয়েছি, সাথে রয়েছি। সো লাভ ইউ অল অ্যান্ড বাই অল। তো এখানে মোটামুটি আমরা খাওয়া দাওয়াটা করবো দিয়ে একটু রেস্ট নেবো। প্রিয়াঙ্কাদি ঘরে বসে রয়েছে, প্রিয়াঙ্কাদি ঘরে একা বসে কাছে, প্রিয়াঙ্কাদি ব্রিদিং প্রবলেম হচ্ছিল, সুইমিং পুলে প্রিয়াঙ্কাদিকে প্রচুর বার আমি ফেলে দিয়েছি, তো প্রিয়াঙ্কাদি আমার পরে রেগে রয়েছে এখন। আচ্ছা প্রিয়াঙ্কাদি বসে রয়েছে, তো প্রিয়াঙ্কাদি খাটে বসেই খাবে এখন, একদম রেগে নেই, বিকজ ভাইরা দিদিদের সাথে প্রচুর মজা করতে পারে একদম। আর আমি যেহেতু একটু খাটে বসে খাওয়াটা ভালোবাসি, দেন আমি খাটে বসে খাচ্ছি। আর আমাদের এই পিকনিকের ফুডটা অসম হয়েছে, অসম। জাস্ট ফ্রাইড রাইস, চিকেন কষা, মানে মাটনও ফেল আই থিঙ্ক এই চিকেন রান্না। মানে সিরিয়াসলি আজকে দিনটা কিন্তু বিভৎস হয়ে গেছে, মানে এই দিনটা ভোলার মতো না একদমই। মানে ফার্স্ট টাইম আমাদের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে সব থেকে একজন বড় একজন সেলিব্রিটি এসেছে, সেলিব্রিটিটার সঙ্গে সবাই থাকে, সেলিব্রিটি খুব বড় একজন অভিনেত্রী, না 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 খুব বড় একজন অভিনেত্রী, থিয়েটারে লোকরা কি সেলিব্রিটি হয়? অবভিয়াসলি হয়, অবভিয়াসলি হয়, অবভিয়াসলি হয়, কেননা ও সত্যি খুব ভালো অভিনয় করে, তার থেকে বড় কথা খুব ভালো ডান্স। হ্যাঁ আমার একটা ভিডিও ক্লিপিং সেখানে দেব। সো হ্যাঁ যেখানে আমি আর পাপাই ভালো নামটা কি দীপ্তাংশু, হ্যাঁ পাপাই দীপ্তাংশু, দীপ্তাংশু ভালো নাম, বাট পাপাই ভাই, ভাইদের নামটা নর্মালি ডাক নামে দিদিরা রাখে, তো পাপাই আমি কিন্তু ভাই নয়, হ্যাঁ আমি কিন্তু বোন, এটা আমার ফ্রেন্ড, সবাইকে ভাই বানানো যায় না, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, এটা ভাই, ভাইয়ের সাথে সম্ভবতী নাচটা দিচ্ছে আজকে, আমি প্রচন্ড হ্যাপি। আর ভাই তুমি ভাষার ডান্স না, ওটা ব্যাপক ডান্স ছিল, যদিও লোকে কমেন্ট করবে আমি তো ওকে বলবো। সো আমি একটাই কথা বলবো যে সবাই প্লিজ বাই বাই বাবার সঙ্গে থেকো, সাথে থেকো, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে এখানে সাথে থেকো, আমরা ভীষণ ভাবে আছি, মানে গ্যাংটকে হতে পারে, গ্যাংটক বা কার্শিয়াম যাই হোক একটা করবো, সবকিছু যদি এখনই বলে দিই। কারণ ওটা আমরা একটু নতুনত্ব জিনিস আনতে চলেছি,
তো নেক্সট ভিডিও টুরের ভিডিও আমাদের দুর্গাপূজার পর মেবি হবে, নয় সেপ্টেম্বর নয় দুর্গাপূজার পর। তো সেটা কোথায়, তো নতুন জায়গা আমরা একটা দেখাবো, পাহাড় অবশ্যই এই জায়গাটা। এখন আমরা হাঁটতে বেরিয়েছি, খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিলাম, দিয়ে মোটামুটি এখন 5:45 বাজতে যায়, 5:40 হ্যাঁ 5:40 বাজতে যায়, কিন্তু এখানকার ভিউটা এত সুন্দর যে আমরা পাচ্ছি না, বাড়ি যেতে কাউটারই ইচ্ছা করছে না। বিশ্বজিৎদা তো হাঁটতে বেরিয়ে পড়ছে গোবিন্দদাকে নিয়ে। তো এখন আমরা এদিকটা হাঁটছি, যা সুন্দর ভিউটা তোমরা দেখতে পাবে। মানে সিরিয়াসলি, মানে আমরা ভাবতে পারিনি যে ঘট মানে কলকাতার থেকে 40 কিলোমিটারের মধ্যে এত, 40 কিলোমিটার 37 কিলোমিটার প্রপারলি 37 কিলোমিটারের মধ্যে এত রিমোট লোকেশন পাওয়া যাবে। রিমোট লোকেশন বলতে এখানে সবকিছুই পাবে তুমি, ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ একটু দূরে দূরে, কিন্তু এখানে তুমি বিউটিটা তুমি এনজয় করতে পারবে বস। আর এখন অবধি আমার যেটা বেস্ট লেগেছে, এখানে প্রচুর মাছের ভেড়ি আছে। আমি যদিও পার্সোনালি মাছ খাই না, খুব কম মাছ খাই, কিন্তু মাছের ভেড়ি আমার খুব ভালো লাগে, যে চতুর্দিকে যেদিকে তাকাবে সেদিকে তুমি মাছের ভেড়ি পাবে। ইভেনচুয়ালি জায়গাটা আমি তোমাদের দেখাই, এই বাঁশের ডামে একটা মাছের ভেড়ি রয়েছে, এইখানে একটা মাছের ভেড়ি, ওই দিকে একটা মাছের ভেড়ি, প্রচুর মাছের ভেড়ি এদিকে। আর এখান থেকে তুমি আমার দেখতে পাবে আমরা কোথায় স্টে করছি, দ্যাটস দ্য লোকেশন আমরা যেখানে স্টে করছি। কিন্তু মেনলি যদি তোমরা এখানে আসো, আমি প্রত্যেককে পার্সোনালি সাজেস্ট করবো যে ওয়ান ডে আউটিং বেস্ট জায়গা, সব কিছু তুমি এখানে পাবে। হ্যাঁ এখানে আমরা নিজেরা যখন এসেছি, আমরা এখানে খাবার দাবার নিজেরা বানিয়ে নিয়েছিলাম। আর যদি তোমরা পার্সোনালি আসো, সেখানে তোমাদের মনে হয় যে তোমরা ফুডিংটা এদের এখান থেকে নাও, তোমাদের 1100-1200 টাকা করে প্লেট বলেছিল না, 1100-1200 টাকা সামথিং প্লেট পড়বে। আর যে প্লেটটা তোমার হচ্ছে 1100-1200, সেটাও নট ফর ওয়ান টাইম, এটা 3 বেলারটা ওরা দেয়, ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার। তো আমরা ডিনার করছি না, কারণ আমরা এখানে নাইট স্টে করবো না। নাইট স্টে যদি যারা যারা করতে করবে তারা করতে পারো, নাইট স্টেটাও খুব ভালো লাগবে ওয়েদারটা। আর মেনলি দ্যাট যে আমরা আজকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু মন মানছে না আমাদের বাড়ি যেতে কারোরই, একটু থাকতে পারলে ভালো হতো। চারা মাছের চারা নিয়ে যাচ্ছে এখান থেকে সব। আর এই লোকেশন বস, বাড়ি ছেড়ে বাড়ি যেতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে অফিস থেকে আরো 3 দিন ছুটি নিয়ে নি। মানে এতটা বিউটি বস, এতটা বিউটি, কলকাতা থেকে 40 কিলোমিটার মধ্যে তুমি পেয়ে যাবে, বেশি দূরে না বস, ক্লিয়ারলি বলছি। এটা তোমার সায়েন্স সিটি থেকে যেটা আমাদের বানতল লেজার কমপ্লেক্সের দিকে যে রাস্তাটা ঢুকছে, মানে ঘটক পুকুর ক্রস করে জাস্ট 1 কিলোমিটার নয়, 1 কিলোমিটার মধ্যে 800 মিটার পরে একটা রাইট টার্ন পরে ওখান থেকে ঢুকতে পারো। আমি আমার ভিডিওতে আমি লোকেশনটা তোমাদেরকে শেয়ার করে দেবো, রিসর্টের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং আমি দিয়ে দেবো তোমাদের, কোনো চিন্তার কারণ নেই। আর ভাই বাড়ি যেতে ইচ্ছা করছে না। এখানে আমরা একটু বেরিয়েছি, হাঁটা চলাটা করিনি, সব তোমাদেরকে একটু রাস্তাঘাট দেখিয়ে দিয়ে নিই এখানকার, তোমরা যে আসবে কেন আসবে ফিল করবে।
দেখে বুঝতে পারছো যে আমরা গাড়িতে উঠে গেছি। অ্যাকচুয়ালি আমরা বিভৎস লেট, আজকে বেরোনোর কথা ছিল 6:30 তো আমরা বেরিয়েছি 7:10 হয়ে গেছে। এখন পেছনে সবাই ল্যাটকে পড়েছে, শান্তদা খালি গায়ে বসে রয়েছে গরমে, ওদিকে বিশ্বজিৎদা, এদিকে সুনয়নদা হেঁচকি উঠছে স্যারের। আমার হেঁচকি উঠছে, হেঁচকি একটা দিই না, এখানে তিথি দিয়ে আছে, সামনে আরো অনেকে আছে, রাজীব দা আছে, পূজা দি আছে, কাকিমা আছে, প্রিয়াঙ্কা দি আছে, সামনে বাচ্চুদা আছে, ড্রাইভার দাদা আছে। তো আমি এখন যাওয়ার সময় এই গাড়িতেই যাবো, কারণ ওই গাড়িতে একটা দাদা আছে শিবম দা, যাকে চেনো তোমরা সবাই। শিবম দা শরীরটা খুব খারাপ লাগে, তো ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি ওই গাড়িতে। সবাই একটু টাটা করে দাও, বাই বাই, পাড়ায় গিয়ে দেখা হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি নিউটন ক্রসিং এর কাছে, আমরা এখান থেকে নিউটন ঢুকবো। ভাই সাহাব, গাড়ির পিছনটা শিকে গেল, রাস্তা এতটা খারাপ। তো আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, এখন সবাই একটু চা খাবো, চা নি, চা খাই। ফাইনালি একটা চা পেলাম, একটা চা খাবো এখন। চাটা খুব ভালো, কিন্তু চায়ের মিষ্টিটা কম, যা বলা বোঝা যাচ্ছে। এখন মোটামুটি আমাদের ঘর ঢুকতে ঢুকতে এখন বাজে হচ্ছে 8টা বাজে, মোটামুটি 9:30 বাজবে ঘর ঢুকতে। এখন নিউটনের কাজটাই রয়েছে, চোখের অবস্থা দেখে বুঝতে পারছি পরিমাণ কালো হয়ে গেছে, বাড়িকে ভালো করে স্নান করতে চিন্তা বড়টা বেড়ে গেছে। ভাই সুইমিং পুলে এতটা ক্লোরিন মেরেছিল, কিন্তু ভাই মজা করেছি, ক্লোরিন একটু মজা ঠিক আছে মানিয়ে নেওয়া যায়, কিন্তু চুলটা পুরো 12টা বেজে গেছে, আমাকে গিয়ে শ্যাম্পু করতে হবে এখন। তো রাজীব দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে, পুরো গ্রুপ আমাদের সবাই দাঁড়িয়ে চাটা খাই, খেয়ে আবার বেরাই, আর ভালো লাগছে না। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।